হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আবারও একটু পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদের এর আগের ভিডিও তো দেখেই দেখিয়েছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজ এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে দেখো, খাল মাঠ বিল পুকুর সব কিছু ভর্তি হয়ে গিয়েছে। তাছাড়া আমাদের বাড়ির বাগানটাও ডুবে গিয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর আমি যে নাইটি পরে আছি, কে কীভাবে নেবে জানি না, কতটা ভালোভাবে নেবে, কারণ আমি আজকে খালে নামবো। তো আমাদের বাড়ির সামনে খাল আছে, হাওয়ায় জাল পাতবো, তো তার জন্যই নাইটিটা পরেছি। আর শাড়ি পরে নামলে খুব অসুবিধা হয়, ভারী মনে হয়, ডুবে যাওয়ার ভয় হয়, সেই জন্য আমি নাইটিটা পরে আছি। তো চলো আমি দেখাই আমাদের বাগানের পরিস্থিতিটা। আর আকাশের মেঘ এখনো আছে, তবুও হালকা একটু থেমে আছে বৃষ্টিটা। তো এর ভিতরেও জল জমে গিয়েছে, তখন ভাটা নেমে গেছে, তো সেই জন্য জলটা সরে গিয়েছে। তখন বন হবে, তখন জল পুরো ভর্তি হয়ে যাবে, জানি সেটাই বলে। তো দেখো, আমাদের মানে খাল আর পুকুর সমান সমান হয়ে গেছে। আর একটা দিন বৃষ্টি হলেই পুরো ডুবে যেত, আর মাছ তো বেরিয়ে যেত, আর একটু হলেই ডুবে যেত। তো আমাদের যায়নি, তো অন্য লোকের তো প্রচুর লোকের পুকুর ডুবে গিয়েছে, আর খালে মাছ চলে এসেছে, তো সেই জন্য হাওয়ায় জাল পাতবো। কুমড়ো গাছগুলো তোলে দিলাম জল থেকে, তো জলে থাকলে পচে যেত। তো দেখো, গামছাটা বেঁধে নিলাম, কারণ জলে খুলে যায়, আর খুলে গেলে তো প্রচুর সমস্যা হয়ে যায়।
ঢেউ হচ্ছে খুব, যেতে পারবো তো? মা কি বলতেছেন? খাওয়া হচ্ছে? তো দেখো খালে প্রচুর জল হয়েছে, তাছাড়াও ঢেউ হচ্ছে আর হাওয়া তো হচ্ছে, তো যেতে পারবো না ঠিক নেই, তবু চেষ্টা করছি যাওয়ার জন্য। কোনোদিন নামিনি আমি, এই ফার্স্ট টাইম নামছি। ঠিকঠাক ভাবে দেখাতে পাচ্ছি না, তবে মাছ বেঁধেছে তো সেগুলো ছাড়িয়ে এনে তোমাদের দেখাবো।
জাল পাড়তে পাড়তেই মাছ পেতেছিল, তো মাছগুলো আমি বের করছি, দেখো দেখি দেখি আরো বের করি, তুমি খাড়ি তুলে রাখো। জাল পাতার সাথে সাথেই চারটে মাছ বেঁধেছে, তো আরো বেঁধেছে, তো আর যাওয়া সম্ভব না, তো বারবার তো যেতে পারছি না, তো সেই জন্য পরে জাল তুলবো, তো সেই সময় তোমাদের দেখাবো কি কি মাছ বেঁধেছে। আরো তো দু তিনটে মাছ ছাড়িয়ে গেছে, একটা বড় মাছ ছাড়িয়ে গিয়েছে, আর জালটা যখন তুলবো তো কি মাছ বেঁধেছে সেটা তোমাদের দেখাবো। জাল পাতাটা তো সব কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবার যে কাজ বাকি আছে, তক্তাগুলো ভিজে যাচ্ছে বৃষ্টিতে আর নষ্ট হয়ে যাবে ভিজে গেলে, তো এই কাঠগুলো এবার তুলে শুকনো জায়গায় রেখে দেবো, যেখানে বৃষ্টি পায় না সেখানে তুলে রেখে দেবো। চান করে উঠে একটু বাজে চলে আসলাম, দেখি আর কি বাজে, তো জালটা উঁচু করে দেখি, প্রচন্ড নালের গায়ে তো দেখো একটা লাঠা মাছ, বেশ মোটামুটি বড় আছে, তো এই জালটা তো দেখে নিলাম একটাই মাছ বেঁধেছে পাশে, তো মাছখানের দিকে মনে হয় বাঁধলেও বাড়তে পারে, তো ওদিকে তো যেতে পারবো না এখন, আর আরেকটা জাল আছে, তো তাতে দেখি কি আছে কি পড়েছে। এটাই দেখলাম, তো এটাই তো কিছু বাঁধেনি, মনে হয় ওই দিকটাই বেঁধেছে, তো এখন তো যাওয়া সম্ভব না, তার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এক্ষুনি বৃষ্টি আসছে, তো আমরা বাড়ির দিকে চলে যাবো। তো বন্ধুরা সব কাজ বাজ করা কমপ্লিট হলো, তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো।